এটার মডেল ইয়ার হচ্ছে 2017 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022 এবং সিসি হচ্ছে 1500। এটা অ্যাকোয়া স্পোর্ট এডিশনের গাড়ি, পুশ স্টার্ট। এটার মডেল ইয়ার হচ্ছে 2013 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018। আসসালামু আলাইকুম, আজকে দেখাবো টয়োটার সুন্দর কিউট ছোট ছোট দুইটা গাড়ি। দুইটারই সিসি হচ্ছে 1500 এবং দুইটাই হচ্ছে হাইব্রিড ইউনিট। একটা দেখাবো হচ্ছে আপনার টয়োটা ভিটস 2017 মডেল এবং আরেকটা দেখাবো টয়োটা অ্যাকোয়া 2013 মডেল, দুইটাই হাইব্রিড ইউনিট। এটার মডেল ইয়ার হচ্ছে 2017 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2022 এবং সিসি হচ্ছে 1500 এবং হাইব্রিড ইউনিট। এখন দেখাবো হচ্ছে এটা সম্পূর্ণ 17-তে কিন্তু আপনার ভিটসের ফ্রন্ট সাইটের বাম্পারটা কিন্তু চেঞ্জ হয়েছে, এটার লুকটাই সম্পূর্ণ ডিফারেন্ট এবং নিউ শেপ, এবং এটার বাম্পারটা কিন্তু বাংলাদেশে ইনস্টল করা। এই গাড়িটির কালার একেবারে হচ্ছে জাপানের থেকে যেভাবে আসে সেভাবে আসে। এবং আমরা এবার একটু এই পেছনের দিকে যাচ্ছি। এই যে এটা হাইব্রিড ইউনিট এবং আনটাচ গাড়ি, চাকা এবং হচ্ছে আপনার টায়ার সম্পূর্ণ জাপানি কন্ডিশন, এবং গাড়িটি হচ্ছে আপনার পুশে স্টার্ট, এবং ভিতরে হচ্ছে এসি সফট টাচ, অ্যান্ড্রয়েড মনিটর লাগানো, ব্যাক ক্যামেরা ইনস্টল করা আছে, এবং সিট কাভার কিন্তু অরিজিনালি, এটা কাভার না, এটা একেবারে ফেব্রিক্সের সিট। পেছনটাও সিটগুলো তিনজন অনায়াসে বসতে পারবে, গাড়ি ছোট হলেও তিনজন অনায়াসে বসতে পারবে। এবং পেছনটাও আপনার এই যে ছোটখাটোর ভিতরে চমৎকার টয়োটা ভিটস, এবং ব্যাক উইফার আছে, পেছনে গ্লাসটাও অরিজিনাল আছে। এখন দেখাবো হচ্ছে আপনার এটার প্রাইস চাচ্ছি হচ্ছে আপনার 1690,000 টাকা। এটার প্রাইস চাচ্ছি 1690,000 টাকা, পেপার সম্পূর্ণ আপ টু ডেট। এরপরে দেখাবো একটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া স্পোর্ট এডিশনের গাড়ি, পুশে স্টার্ট। এটার মডেল ইয়ার হচ্ছে 2013 এবং রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018। এবং গাড়িটি ভ্যা দেখাই যে সামনের সাইড থেকে, এটার সিরিয়াল কিন্তু আপনার 34 এবং অরিজিনাল মডেলিস্ট বডি কি, এবং ফ্রন্ট সাইডের লাইটগুলো অরিজিনাল আছে, ডাবল প্রজেকশন লাইট, এবং অ্যালোরিম এবং টায়ার মোটামুটি নতুন কন্ডিশনের, এবং ভেতরটাও এটা কিন্তু আপনার পুশে স্টার্ট। এটার ইন্টেরিয়ারটাও একটু ডিফারেন্ট আসছে, ডিফারেন্ট কালারের সিট কাভার করা আছে, ব্যাক মনিটরও হচ্ছে আপনার, মানে ব্যাক ক্যামেরাও একেবারে ইনস্টল করা। এবং টায়ার এই যে পেছনেরটাও দেখেন কত সুন্দর, পেছনেও কিন্তু আপনার হিউজ স্পেস আছে, ছোট গাড়ি হিসাবে অনেক জায়গা আছে। এটা কিন্তু আপনার ডাবল সাইলেন্সার পাইপ, যারা একটু মানে স্পোর্টসি কারের পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। গাড়িটির এবার প্রাইস বলি, এটার প্রাইস চাচ্ছি হচ্ছে 13,00,000 টাকা, এবং এটা আমাদের আস্কিং প্রাইস, আসলে আপনার প্রাইস কমানো যাবে। এবং আমাদের জায়গাটা হচ্ছে রামপুরা বনশ্রী, জি ব্লক 5 নম্বর রোড, নবশিখা স্কুলের পাশে।